रियल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। আমাকে খাওয়াইছে বিয়ে বাড়ির খাবার, গতকালকে খাওয়ানো হয়েছে পিৎজা, মানে আগামী মোটামুটি 7 দিনের শেষ। কোথায় কোথায় খাওয়া এগুলো? আর আমি আমি থাকি না কেন সব খাওয়া দাওয়া যখন হয় আমি তখন কোথায় থাকি এসব জায়গায়? যারা যারা শুনছে ওরা ভাববে এটা একটা ফুড শো, ফুড রিভিউ করা হয় এখানে। এখানে এটা রেসিপি শো, রান্নার শো, ফুড রিভিউ হোক আর যে রিভিউ হোক, দিস ইজ এ গুড রিভিউ শো। এটা ফুড হোক আর যেটাই হোক, যেটাই হোক, নাটক হোক, সিনেমা হোক, মানুষ হোক বা অমানুষ হোক, আমরা যেই রিভিউটাই করি আই উই ডিড গুড, মানে এটা গুড রিভিউ শো, গুড নট ফুড রিভিউ শো। গুড রিভিউ হোক বা যাই হোক, গুড রিভিউ শো, গুড রিভিউ শো। বলটুকে আমি অনেক রিকোয়েস্ট করছিলাম, বলটু তুই হচ্ছে যে টিভিতে যে শোটা করিস ওইটা তুই ইউটিউব চ্যানেলে কর, দেখতে ভাল লাগে একটু। সমস্যা হলো যে বল্টু শো করতে গেলে ক্যামেরায় তো আমি থাকি, খাওয়া দাওয়াটা কিন্তু একটা একদম তোমার খাওয়া দাওয়া হইতো আর কি। এটাই হলো আমার অলরেডি আমার হাতে 3টা রেস্টুরেন্টের অফার আছে, যারা আমাকে পার্সোনালি নক করছে, ভাই আপনি তো ওটা হচ্ছে না, আপনি নিজের চ্যানেলে করেন, আমরা রাজি আছি, আসেন আপনি ফ্রি খান, আপনি আয়োজন, আপনি আয়োজন নিয়ে আসেন। কিন্তু আমার কথা হলো আমার সেই আয়োজনটা যে নিমু, আমার সেই আয়োজনের লোক পাইতেছি না। আরে সবই তো আছে আমাদের, রেস্টুরেন্টে তো আলাদা করে লাইট লাগে না, তাই না? ক্যামেরা তো আছেই আমাদের, ক্যামেরা লাগবে, কিন্তু ক্যামেরা ধরার লোক রূপে বিশ্বাস আমি রাখতে পারতেছি না। বিশ্বাস হৃদয়ে, এই জিনিসটা আমি হৃদয়ে রাখতে পারতাম না, নাহলে আমি গো ফর ইট। আমি দুদিন দুবার অলরেডি ডেট চেঞ্জ করছি, বুঝলা বুঝলা। আই উইল গো ফর, আমার তো শো আছেই, লোকও বানানো আছে, পেটুক পেটুক শো শুরু করে দেবো। যাক আপাতত শুরু করি, নাট বল্টু দ্য টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8। ইভেলি আমাদের পিছনে আছে, ওরা আমাদের খাবার দাবার সার্ভ করছে না, যা সার্ভ করছে তা কিন্তু খাবার দাবারের মতো চালিয়ে যাচ্ছে। আমরা খাবার ঠান্ডা রাখার জন্য ফ্রিজ সার্ভ করছে, খাবার গরম করার জন্য ওভেন সার্ভ করছে, খাবার খাবার জন্য প্লেট সার্ভ করছে, এবং মাঝে মাঝে আপনার বউকে, বউকে মানে চিন্তা আর শেষ হয় নাই। ও আচ্ছা, যেমন কিন্তু আপনার বউকে, আপনার বউকে অবিশ্বাস করবেন না, অবশ্যই না, তাকে ছোট করে দেখবেন না, একদমই না, তাকে যথেষ্ট ভালোবাসা দিন, তাকে যথাযথ সম্মান দিন, অবশ্যই। কারণ যেই মেয়েটা একটা শাড়ি কিনতে গেলে পুরা দোকান ওলটপালট করে ফেলে, একটা শাড়ি বাঁচতে গিয়ে যে পুরা শপিং মল ওলটপালট করে ফেলে, সে তার পুরা জীবনে আপনাকে বেছে নিয়েছে। বোঝেন কতগুলো ওলটপালট করে আসছে, কতগুলো উল্টায় পাল্টায় দেখে এরপর আপনার চুজ করছে, বুঝছেন? সাবধানে থাকেন, কিন্তু যে কোনো সময় ছুঁড়ে ফেলাই আরটা ধরে ফেলাইব। এই জন্য যারা উল্টো পাল্টা করে তাদের সাথে জানান, বুঝছেন? আপনি কখনো আপনার বউয়ের চয়েসকে ছোট করে দেখবেন না, আর মনে রাখবেন আপনিও কিন্তু তার একটা চয়েস। আমার বউয়ের চয়েস একদম ভালো লাগে, হ্যাঁ তোরে দেখলেই বোঝা যায় আমার চয়েস কিন্তু খুব ভালো, হ্যাঁ তোর বউরে দেখলেই বোঝা যায়। তো নিজের প্রশংসার বউয়ের দুর্নাম করার আগে একটু ভেবে চিন্তে করবেন অ্যাকচুয়ালি আপনি কি করছেন। দোস্ত আমার বউটা না অস্থির একটা বউ পাইছি, আচ্ছা শিরাম বউ, চোখ তুলাছি সুন্দর, ওফ নাকটা মানে পুরো একেবারে ক্যাটরিনা কাইফ। এই কথা শুনে বন্ধুকে, হরে বন্ধু ঠোঁটটাও কমলা লেবুর মতো, তুই কেমন জানলি? কামসা আসছে রে, ওই যে মাঝে মধ্যে যাই না, হয়ে গেছে আর কি। ওইরকম বলে যে বউয়ের লিপস্টিক কিনে দিতে দিতে ফকির হয়ে গেলাম, হ্যাঁ আর কি কি সব লিপস্টিক কিনে, স্ট্রবেরি ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভার, তারপরে হচ্ছে চকলেটের মতো কালার লিপস্টিক, এটি কোনো কথা? হ্যাঁ চকলেট কালার লিপস্টিক মানুষ পরে, কয় দেখ চকলেট কালার দেখতে খারাপ হইলো, তোর বউ যে চকলেট কালার লিপস্টিকটা পরে খাইতে কিন্তু মজা আছে।
মিটা মিটা লাগে কয় বউ রে মানে নিজের হাতে বউডারে নষ্ট করে ফেলাইলাম কেমনি কাগে বউ ইউজ করতো মনে কর যখন গার্লফ্রেন্ড ছিল তখন 80 টাকা 120 টাকা 90 টাকা লিপস্টিক ইউজ করতো আমি মনে কর অর্ধেক আমি খাই লাইতাম উড্ডা যাইতো পরে আবার কিনা দেওয়ার লাগতো কত না বাসায় গেলে আম্মা বুঝে লেবো টোটাল লিপস্টিক নাই বাইরের সময় টোটাল লিপস্টিক ছিল তোমার এখন ঘরে ঢুকছো টোটাল লিপস্টিক কই আমার সন্দেহ করবো তখন আমার কিনা দেওয়া লাগতো কিনা টোটাল লিপস্টিক আমার বাসায় যাইতো অ্যান্ড বিয়ার পরে এখন সে এমন লিপস্টিক কিনে যেটা ট্রান্সফার হয় না এমনই লিপস্টিক কিনে যেটা ওয়াটার প্রুফ 500 টাকা 700 টাকা এখন সে বাইরে গিয়ে কার সাথে কি করে আমি তো ধরতেও পারি না নিজের হাতে বউটা খারাপ কতদিন ব্যবহার করা যায় অনেকদিন মনে করেন যে এখন এখন যে এত ধরনের লিপস্টিক আর ওরা একটা ওরা কি আমাদের মতো যেমন আমরা যেরকম একটা জুতো কিনান বলতে পারি যে 2 মাস পরতে পারবো কারণ আমরা টানা 2 মাস পরি স্বাভাবিক ওরা তো একটা লিপস্টিক কিনে মনে করেন আবার 3 মাস পরে ওই লিপস্টিকটা ইউজ করে তারপরে সেটা হিসেব করে ওদের তো প্রতিদিন আলাদা একটা লাগে হ্যাঁ লিপস্টিক থাকে 10টা কিনে 12টা কিনে একসাথে এক ডজন কিনে একসাথে কারণ 12টা কালার এক কালার লাগায় পরের দিন আরেক কালার আপনি হিসাব রাখতে পারবেন না তো দাম কেমন এগুলির মনে করেন অনেক হাই রে ভাই দাব আমি খুব শক করে আমার বউ নাম পাঠাইছে নাম জীবন হুনিও নাই কি জানি না বলছে কি এই ব্র্যান্ডের দুইটা লিপস্টিক আছে এনি কালার তোমার পছন্দ মতো ছেলে মানুষ গিয়ে লিপস্টিক কিনতে যাস লজ্জা লাগে না তো না আগে লাগতো এখন অভ্যাস হয়ে গেছে এখন ভালোই লাগে যারা বেঁচে তারা মেয়ে তো ও আচ্ছা এখন আমি নিজেই বলি আচ্ছা তোমার কি লিপস্টিক কিছু লাগবে ওই কোম্পানির মেয়েটার খুব সুন্দর যে আপুর সাথে কথাবার্তা হয় ভাইয়া মানে এইটা দেখেন আমার লাগে দেখেন এইটা দেখেন হ্যাঁ এটা খুব সুন্দর লাগে দেখেন ট্রায়াল দিয়ে দেখেন এটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ ভালো লাগতেছে আমি হ্যাঁ ওটা সবই ভালো লাগতেছে বুঝছেন পরে বলতেছে যে দুইটা লিপস্টিকের নাম পাঠিয়েছে আমাকে বলতে যে এই ব্র্যান্ডের দুইটা লিপস্টিক নিয়ে আসবে আমি বলতে দুইটা লিপস্টিক আর কত 200 টাকা দেবো হাইস্ট 300 আচ্ছা ম্যাক্সিমাম 500 মনে মনে ভাবতে যা যাইতেছে আর কি ম্যাক্সিমাম 500 টাকা বই লেগে 500 টাকা খরচ করতে পারবো না এটা কোনো কথা 500 টাকা খরচই করলে খুশি হয়ে যাবো গিয়ে বললাম এই ব্র্যান্ডের এই কালার কোনটা নেবেন স্যার স্যার এই যে দেখাচ্ছে এটা 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 আমি দেখে দুইটা কালার পছন্দ হয়েছে হ্যাঁ এই দুইটা কালার প্যাক করে দেন তো চিন্তা করলাম মাত্র দুইটা লিপস্টিক নিবো আর কিছু নেই নিজের থেকে কিছু নেই আচ্ছা দুইটা নেল পালিশ দেন হ্যাঁ স্যার এইটুকু এইটুকু শিশি ভাই দেখি কি কিউট রে ভাই এইটুকু শিশি আর দাম বা কত হইব দেন দুইটা হ্যাঁ স্যার দুইটা কিনলাম একটা ফ্রি আমি ও মাই গড আরে বাবা দেন একটা দেন আরো ভালো হয়ে গেল দুইটা কিনলে একটা ফ্রি হ্যাঁ হ্যাঁ নিলাম আচ্ছা এখন হচ্ছে তিনটা লিপস্টিক দুইটা তিনটা নেল পলিশ দুইটা লিপস্টিক কতই বার হবে দাম বললাম যে দেন দিল দেওয়ার পর আচ্ছা কি হচ্ছে এখানে আমি একটু এটা জানতে চাই ওকে আমি ঝামেলা পাকাই দিচ্ছি না হ্যাঁ একটা ঝামেলা চলতেছে ঝামেলা চলতেছে একটা বলতে যে এনে বিল করেন হ্যাঁ সে আবার খুব কম্পিউটারে টিপাটিপি করলো আমি তো খুব কনফিডেন্টলি দাঁড়ায় আছি টিপাটিপি করে একটা মারলো এন্টার হ্যাঁ সুত করে একটা সাদা কাগজে কিছু কালো লেখা স্লিপটা আসলো স্লিপটা আসলো বের হলো ছাত করে ছিললো ছিঁড়ে আমাকে দিল আমি কনফিডেন্টলি নিলাম দেখলাম আমি ভাবলাম কোথাও ভুল হচ্ছে না তো আমি আচ্ছা আপু এবার আমি গই লেগেছি পুরা এত যে পাটটা ছিল যে পাটটা সুই করে চলে গেছে আপু লিপস্টিক কত করে স্যার 1750 কি 1700 এক পিস ভাইয়া আমি দুইটা দিছি দুই কালারের ওকে নেল পলিশ কত করে স্যার এটা একদমই রিজনেবল প্রাইস আপনি 650 করে আরেকটু যদি তুই বউর সম্পর্কে মানে বউকে বউ প্রীতি দেখাইতে যাইতি তাহলে করতে হইতো কি মানি ব্যাগের কোনায় আপু জমির দলিলটা আছে ভাবতেছিলাম যে দেখেন কার্ডে ঘষাতে দেখেন না হইলে জমির দলিল যে দুইটা লিপস্টিক কিনছি পুরা জমি দাগ দিয়ে শেষ করতে লিপস্টিক দিয়ে দাগে জমি দেখাইতে যাব ও কি করে মানে মানুষজন বলে না পৃথিবীর সবচাইতে অল্প জায়গায় দামি ডেকোরেশন কোথায় হয় মেয়েদের মুখ তাহলে তাহলে ওই যে একদিন একটা বাণী দিছিলাম নাটের বাণী যে হচ্ছে মেয়েদেরকে বলছি
ব্র্যান্ডের লিপস্টিক ইউজ করবেন, নইলে আমাদের ছেলেদের পেট খারাপ হয়। হোক ভাই, ওই ওই বাণী ফেরত নিলাম, স্যালাইনের দাম 5 টাকা, কোনো সমস্যা নাই, বাণী ফেরত নিলাম, কোনো সমস্যা, উই আর ভেরি সরি। আমরা এক বক্স স্যালাইন ভাই 100 টাকা। সাদাত কাব্য, এই বাণী আমি কত তারিখে দিয়েছিলাম যদি সম্ভব হয় খুঁজে বের করো, এবং তুমি তোমার খাতা থেকে ডিলিট করো, আর বাণীটা তুমি ডিলিট করে দিও, কোনোদিন কাউকে জানাও না, ঠিক আছে? আমরা আমাদের বাণী ফেরত নিলাম, ফেরত নিলাম। তুমি উল্টার বাণী লিখতে পারো যে মেয়েরা তোমার যা ইচ্ছা সেই ধরনের লিপস্টিক ইউজ করো, 2 টাকা থেকে শুরু করে 50 টাকার মধ্যে আমরা 100 টাকা দিয়ে এক বক্স স্যালাইন কিনে নিতে পারি। তুমি এই বাণী লেখা রাখো ওই জায়গায়, 100 টাকা দিয়ে আমরা একটা টেস্টি স্যালাইন দাও, নর্মাল স্যালাইন না, টেস্টি স্যালাইন আমরা কিনে রাখবো 100 টাকা দিয়ে একবার। আচ্ছা, ডেটে গেলে মেয়েদের গার্লফ্রেন্ডের সাথে ডেটে গেলে পকেটে স্যালাইনের বোতল, স্যালাইন না, আপনি মনে করেন লিপস্টিক দিছে না, স্যালাইন টিরা ভাল লাগবে একসাথে। মানে এখন তো পকেটে অনেক কিছু থাকে, এক হচ্ছে স্যানিটাইজারের বোতল, তারপর হচ্ছে যে স্প্রে থাকে, তারপরে বাইকের চাবি থাকে, তারপরে ফোন থাকে, আড্রা স্যালাইনই থাকলো, স্যালাইন থাকলো, আমার পানির বোতল থাকলো। সবচেয়ে ভালো হয় কি ভাই, স্যালাইন ওই স্যানিটাইজার মতো স্প্রে বোতলের বইরে নিয়ে যাবেন, ছোটে স্প্রে করে দিন, পুরো মুখে স্প্রে করে, স্যালাইন স্প্রে করে, তারপর মনে করেন যা ইচ্ছা, তারপরে ডেট শুরু করে। অস্থির, যাদের বয়ফ্রেন্ড আছে যারা শুনছো তাদেরকে বলে দিই তোমরা শুরু করতে পারো। ভাই আমরা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের অনেক খরচ হয়ে গেছে, তাই বলে আমরা চাই না আমাদের লিসেনার আমাদের লিসেনার এরকম এত ক্ষতিগ্রস্ত হোক, এবং এক পর্যায়ে আসে আমাদের মতো আফসোস করো, দরকার নেই। কালকে থেকে শুরু করো ভাই, স্যালাইনের একটা স্প্রে নিবা, গার্লফ্রেন্ডে চলে যাবে, আর বলবো যে দামি দামি লিপস্টিক বাদ দাও, আর সবসময় গার্লফ্রেন্ডের প্রশংসা করবা, তুমি ন্যাচারাল সুন্দরী, তোমার এই সবের দরকার হয় নাকি, প্লিজ তুমি মেকআপ ইউজ করো, মেকআপ তো তোমার বিচ্ছিরি লাগে, মেকআপ উঠে যায়, সাদা সাদা দেখা যায়, আর বউকে তো সকাল বিকাল সন্ধ্যা রাত 4 বার করে বলবেন আমার কি কপাল, উফ তোমার মতো ন্যাচারালি ন্যাচারাল সুন্দরী একটা মেয়েকে বিয়ে করছি, তুমি জানো তুমি লিপস্টিক দিলে তোমাকে কত বাজে লাগে, কিম ওরা যে ছাড়া তোমাকে পরীর মতো লাগে, আপনাকে যে কি ধোকার ভিতরে ফেলাবে ভাই আপনি জানেন না, কিরকম হঠাৎ করে একসময় এসে বলবে জান আমাকে সুন্দর লাগতেছে না, হ্যাঁ আপনি তো জানেন যে সুন্দর বলতেই হবে, বলতে হবে, আর তো অপশন নাই, অপশন নাই, আমাকে সুন্দর লাগতেছে অথবা আমাকে সুন্দর লাগতেছে, মনে করে বলে যে সুন্দর লাগতেছে না অথবা আর কোনো অপশন নাই, সুন্দর লাগতেছে না বলবেন, আপনি দেখতেছেন সুন্দর লাগতেছে না, সুন্দর লাগতেছে না কইলে কবে ও তাহলে মনে আমার ফাউন্ডেশনটা নষ্ট হয়ে গেছে, ওটার জন্য সুন্দর হচ্ছে না, তাহলে ফাউন্ডেশন কিনতে পারবো, মনে মনে দেবে ক্যালকুলেশন চলতে থাকে 1500 টাকা ফাউন্ডেশন। আচ্ছা যদি কই যে চোখকে কাজল দিলে ভালো লাগতো না, তাহলে কাজল আবার 200-250 টাকা, ঠিক না সুন্দরই লাগতেছে, দেখছো এই প্রোডাক্ট গুলো খুব ভালো, ভাই কি যে বিপদে পড়ছি, দেখছো বলছিলাম না এই প্রোডাক্ট গুলো খুব ভালো বুঝছো, এগুলো দিলেই আমার সুন্দর লাগে, শেষের দিকে হয়ে গেছে আজকে কিনতে হবে, চলো যাই, মনে মনে কি প্রিপারেশন নিয়ে কি উত্তর দিলাম, মানে আপনি কোন ধরনের কোন বুদ্ধি ওখানে কাজে লাগবে না, আপনি যত ধরনের প্রিপারেশন নেবেন তত আপনি গভীরে হারাই যাবেন, ওদের সাথে পারবেন না, কোনো বুদ্ধি কাজে লাগবে না, বুদ্ধি কাজে বোকা থাকেন না, তাই বউদের কাছে বোকা সাজার চেষ্টা করুন, কোনো বুদ্ধি খাটাতে যাবেন না, কারণ হচ্ছে বুদ্ধিতে তাদের সাথে পেরে উঠবেন না, শক্তিতে তো পারবেনই না, মনে করেন যে আপনি যখনই দেখা যাবে আপনি রাগ করতেছেন তখনই তারা ডার্ক ওয়ার্ড লুইস পদ্ধতিতে চোখের পানি ফেলে দিবে এবং হচ্ছে যে জিতে যাবে ম্যাচে, ওই ম্যাচে তো আমার কোনো ইয়ে না, আপনি রিভিউ দিতে পারবেন না, কোনো রিভিউ নেই, একটা থার্ড আম্প এসে আপনি রিভিউ দিবে যে আপনার আসলে দোষটা অন্য, ওই সুযোগও নাই, সুযোগ নাই, কপটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে, এই কথাটা ছেলেদের জন্য ভাই, আচ্ছা মানে আপনাকে আগে থেকে এই চোখের জল ফালায় প্র্যাকটিস করতে হবে, তাইলেই আপনি ভালোবাসতে ভালোবাসা পাবেন, নাইলে হবে না, আর এখন এই কফটা চোখের জল ফেলেছো তুমি, হ্যাঁ যে বিয়ে করবো, আর এইরকম যদি ভালোবাসা পেয়েই যান যে হচ্ছে আপনার জন্য চোখের জল ফেলে, তাহলে জীবনে অন্য কারোর দিকে চোখ তুলে তাকায়েন না ভাই, বিয়ে করে ফেলে, ছেলেদের জন্য মনে হয় চোখটা বাদ দিয়ে দিতে, খালি বলতে হবে কফটা জল ফেলেছো তুমি, দেখেন অন্য ছোট বীরদের পর কেউ কত যাবে না, গিফট ইনিং ক্যাপিটাল বউয়ের অনেক বদনাম করছে, আজকে আবার মেরে দিব, আজকে আবার ইভেন রিপ্রেজেন্ট দিতে দেব, নট বল টু দা টু ফান কিংস, আজকে আপনার বাসা দেখা যাবে, হ্যাঁ বাসা খালি আছে, চলেন, ইয়েস ইভেন রিপ্রেজেন্ট নট বল টু দা টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8। ছোট বীরদের পর আপনাদের কাছে আবার ফিরে এলাম আমরা,
ফিরে এসে যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে কোলা কোলাবে, এটা আমরা বলতে চাইছিলাম কিন্তু তার আগে সিঙ্গারটা বলে দিছে, মানে এটা ভাল লাগে না। খোলা খোলা প্রেম কেমন কথা, খোলা খোলা প্রেম আবার কি জিনিস, বন্ধ বন্ধ প্রেম, প্রেম হবে বন্ধ বন্ধ, প্রেম হবে বন্ধ বন্ধ, খোলা খোলা প্রেম নির্লজ্জর মতো ব্যবহার হবে না, এটা আমরা মানতে পারছি না। সরি, আফরা মিরপুর থেকে লিখেছে, অনেক শখ করে 12টা লিপস্টিক কিনছিলাম একদিন, খালি রেডটা একটু নিচ নিচি, আমার এগুলা ভালো লাগে না, লাগালে নিয়ে যেও, লাগলে নিয়ে যেও, লাগলে নিয়ে যাও, আমাদের লাগে না, আমাদের ঠোঁট দেখছো এমনি পিঙ্কিশ। হ্যাঁ, এইটা একটু কনফিডেন্টলি বলতে পারলে এমন করে, হ্যাঁ আমার ঠোঁট এমনি পিঙ্কিশ দেখলে মনে হয়। আসান রাসেল সরকার লিখেছে, আমি আপনাদের নিউ ফ্রেন্ড কিন্তু কই গেল, তারপরে উড়াল দিছে। রিপ্তি সাবার থেকে লিখেছে, জানো ভাইয়া আমি কোনোদিন মেকআপ ইউজ করিনি, রিজন আমার মা আমাকে কখনো ওসব কিনে দেয় নাই, বলে এগুলো দিলে নাকি খুব পচা লাগে। সত্যি কথা, একদম সত্যি কথা, ঠিকই বলছে। ন্যাচারাল বিউটি ইজ দ্য বেস্ট বিউটি, কি দরকার। বজ্জাতের হাড্ডি লিখেছে, কাউকে মিথ্যে বলে হাসানোর চেয়ে কাতুকুতু দিয়ে হাসানো অনেক ভালো, মিথ্যে বললেও মানুষজন হাসে। রতনাল হাসান লিখেছে, সাদিয়া রতন তুমি অনেক মেয়েই পাবে কিন্তু আমার মতো একটা মেয়েও পাবে না, আমি ফেসবুকে তোমার নাম সার্চ করে 720 জন পাইছি। পরিমণি লিখেছে ক্যারানীগঞ্জ থেকে, হাই ভাইয়ারা আমি তোমাদের নিউ ফ্রেন্ড, থ্যাংক ইউ নিউ পরি। মুয়াজ রহমান আরকে লিখেছে, আমার মনে হয় নাট ভাই দিন দিন শুকিয়ে যাইতেছে, মোটামুটি 2 মাসের ডায়েট, এরপরেও না শুকাইতে পারলে তো বিফল 2 মাস। মেহরিন সাবার থেকে লিখেছে, দামি লিপস্টিক না লাগাইলে বাড়ি থেকে বের হওয়ার আগেই লিপস্টিক ভ্যানিশ হয়ে যায়, আর ওই লিপস্টিক লাগায় কোনো লাভ আছে বলো? বাবা রে বাবা, কেন লিপস্টিক বাড়িতে ভ্যানিশ হয়ে যায় নাকি, তুমি কি ভ্যানিশিং ক্রিম মাখো নাকি, হ্যাঁ নাকি সুপার গ্লু মারো, যে দেওয়ার সময় দেখা যায় একটু পরে শুকাইলে নাই নাই হয়ে যায়, তুই কি লিপস্টিক মান ভ্যানিশ হয়ে যায়, ও যেতেই পারে আমার লিপস্টিক মানে করে এরকম করলে তো ভ্যানিশ হয়ে যাবে ভাইয়া। নিশা লিখেছে ভালুকা থেকে, তোমরা মেয়েদের এত পচাও কেন, হ্যাঁ সব মেয়েরা তো এমন না, না আমরা তো সব মেয়েদের বলি না, যারা এমন তাদের কি বলতেছি। এফ এম বুকা লিখেছে, যে যতই নিজেকে সিঙ্গেল দাবি করুক ভিতরে ভিতরে সবারই সেটিং করা আছে শুধু আমার বাদে, বাবা সবাই তো টেম্পো চালায় ভাইয়া। সাইরা নাজিন ডেমা থেকে লিখেছে, তোমরা বলো নাট বল্টু টু ফান কিংস, আমি শুনি টু মাঙ্কিস, তুমি ঠিকই শোনো আমরা ভুল বলি, তুমি যেটা শোনো ওটাই ঠিক, আসলে আমরা বলাটা ভুল, ফান কিংস মাঝে মাঝে শোনা যায়। আজিজুল খান লিখেছে, ভাই আমি মানিকগঞ্জ থেকে শুনছি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ভালোই লাগবে, মেয়েদের পচাচ্ছি না ছেলেদের ধরবো, তারাও মুরগি ছিলে দেখছো কখনো, যখন এই যে এইতে হয় কি জানি বলে, আরে জায়গাটা না বিয়ে হয় কোথায়, কমিউনিটি সেন্টার, এনেই মনে পড়তেছিল না আমার, এই যে এরকম হয় আমি যখন একা একা শো করি আমি এই বিপদগুলোতে পড়ি, এই ওয়ার্ডটা মনে করিয়ে দেওয়ার কেউ থাকে মনে করে দেওয়ার, কাল গতকালকেই তাই হয়েছিল, পরে আমি বলতেছি ওয়ার্ডটা জানি কি কার, ওদেরকে জিজ্ঞেস ওরা হয়তো বলতেছে মনে মনে কিন্তু আমি তো শুনতেছি না, তখন আমি বলছি যে নাট ভাইকে আমার এই জন্যই দরকার, মাঝে মাঝে এমন এমন কিছু কিছু কমন ওয়ার্ড মানে মাথায় আসে না, এই যেটা বলছিলাম যে ছেলেদের যেদিকে ধরবো, ওই যে কমিউনিটি সেন্টারে বিয়ে থাকলে সকালবেলায় 300-400 মুরগি একসাথে যখন জবাই হয়, তারপর দেখবেন 2-3 জন মিলে খালি হারে টাইনা টাইনা, ঠিক আছে এমনি ধরে ধরে এমনি ধরে হারে হারে মাঝখান থেকে মুরগিটা বেড়ে যায়, যেদিন ছেলেদের ধরবো না ওরকম মুরগির মতো মানে জোস লাগে কিন্তু ভাই দেখতে, মানে মুরগির চামড়াটা মানে পশম দিলে ধরে টান দেয় জাস্ট, মানে মানে চামড়া ছিঁড়া মুরগি সাদাটা বেড়ে আসে বকাত জোস, এটা কিন্তু দেখবেন। রুনা আক্তার লিখেছে, ভাইরা কেমন আছো, ভালো আছি, জোস আছে না জোস, কে লিখেছে, রাফি আহমেদ, আচ্ছা রাতিশা, আচ্ছা টস হোক, রাতিশাটা হবে না রাফি আহমেদ আগে হবে, কিভাবে টস করবো, টস হবে হলো এটা হলো গিয়ে আমি দুই আঙ্গুল আপনি ধরবেন যেকোনো একটা, ঠিক আছে এই যে স্যান্ডেস করা আঙ্গুল সমস্যা নেই, এই দুইটা আঙ্গুল এটা রাতিশা এটা হলো রাফি আহমেদ, হ্যাঁ বলে দিলে ধরে লাভ কি, না বলে যদি আপনি রাফি আহমেদ ধরে ফেলেন, গাড়ি করে যাচ্ছিল, চালকের আসনে ছিল বল্টু, নাটকিরে এত জোরে গাড়ি চালাইতেছিস কেন, দশ গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে, আরে গাধা তাহলে গতি বাড়াইতেছিস কেন, গতি কমা, না না যে করেই হোক অ্যাক্সিডেন্ট হওয়ার আগে বাড়ি পৌঁছাইতে হবে,
অনেক তাড়াহুড়ো আছে, বলতে পরীক্ষার হলে মানে একটা ছেলে খুব তাড়াতাড়ি লিখতেছে, স্যার বলতেছে কি 3 ঘন্টার পরীক্ষা বাবা, আধা ঘন্টার পরীক্ষা না, আস্তে ধীরে বুঝে শুনে লেখো, না স্যার কালি একদম শেষের দিকে, যদি শেষ হয়ে যায় তখন বাকি পরীক্ষা। এরকম এরকম দেখবি একটা সাইকোলজিক্যাল ব্যাপার থাকে, বাইকে যখন দেখবি যে তেল নাই খুব জোরে দাম দিতে হবে, তখন মনে হয় যে আর জোরে যা, আর জোরে যা, আরে তেল শেষ হয়ে যাবে, তেল যতক্ষণ আছে বাইকটা অতক্ষণ চলবে, এখন জোরেই চালাস আর আস্তেই চালাস। পেট্রোল পাম্পের ভরসায় আসছিলাম, ঠিক আমি বাইকটা ঢুকাবো আর তখন হচ্ছে যে ওদের সাইন ব্যানারটা সামনে এনে রাখলো অকটেন পরিষেবা বন্ধ থাকার জন্য, আমরা আন্তরিক ভাবে দুঃখিত। রক্ত দে আমার তো যাইতে বলে কি নাসরিন, ও মাই গড ভাই, আপনি আজকে আপনি পড়েন ভাই প্লিজ, কিশোরগঞ্জ থেকে লিখেছে, ও গো দেখছেন বললাম না, ও গো আমার বল্টু শোনা, তুমি কেমন আছো, আমাকে ভুলে গেছ, আমার কথা মনে পড়ে না তোমার, না দেখছেন এই উত্তর আমি তোমাকে পড়ে দেবো। প্রিন্সেস নুমরা লিখেছে, এই মাসে 4 বার ফোন পাইছি, পরশু পাইছিলাম, বাট আমার নাম শুনেই ফোনটা কেটে দিল। হেই কে? জাহিদুল ইসলাম জিসান লিখেছে, কি বিপদে আছি, আমার গার্লফ্রেন্ডের যমজ বোন আছে, গার্লফ্রেন্ডের যমজ বোন আছে। আচ্ছা এটা বিপদ কোথা থেকে হলো, আমার তো মনে হচ্ছে এটা সুবিধা। হ্যাঁ একটা দিয়ে দুইটা, হ্যাঁ দুই খাইলে ঠোঙ্গা ফ্রি, মানে আমি বুঝলাম না এক খরচে তুমি দুইটা পাইতেছো। হ্যাঁ কখনো মানুষের চার বেবি, এই সুযোগ কিন্তু নিবে না কখনো, কখনো চার বেবি হইতে দেখছিস একসাথে, চার চারটা বেবি একসাথে হইতে দেখছিস? না ভাই এরকম দুর্ঘটনা সাক্ষী হইনি, গতকালকে ফেসবুকে দেখছি, আমার আমারও পরিচিত, মানে যার হইছে সে পরিচিত না, ও মানে ওর হচ্ছে আন্টি হয়, তো ওই মেয়েটা হচ্ছে ফেসবুকে ছবি আপলোড দিছে, তার আন্টির চার বেবি হইছে একসাথে। মাই গড, চিন্তা কর কি করে সম্ভব, মানে প্রথম দিকে তাদের অনেক মানে অনেক কষ্ট হইব চারটা দিতে, যখন এটা মিড লেভেলে চলে যাব না এত কিউট হইব ব্যাপারটা, তখন মানে সেটা একরকম, এবং তিনটা ছেলে একটা মেয়ে, খরগোশের মতো চারদিকে ধরে গেছে, তিনটা মেয়ে একটা ছেলে, এরকম কিছু। এস লাইফ তো কি, লাইফ তো কিউট হয়ে গেল আপা, আপনার আন্টি কংগ্রাচুলেশনস। সত্যবাদী বাটপার লিখেছে ঢাকা থেকে, আজ মনের সুখে গান গাইছিলাম, ও সাকি ও সাকি সাকি রে সাকি সাকি, পাশের রুম থেকে ছোট ভাগনা বলে ওঠো ও পাপি পাপি রে পাপি পাপি। মাহফুজুর রহমান রাকিব লিখেছে, সিএফএম রাকিব গাজীপুর, ভাই কমেন্টে সিএফএম লেখা লাগবে না, ও ভাই প্লিজ, হইছে এবার মনে হয় পড়া হবে। আচ্ছা সজল ভাই নাকি দীপ্ত টিভির, সজল মামা দীপ্ত টিভির দুরন্ত টিভির ভাই, দুটো দদে শুরু কিন্তু দুরন্ত দীপ্ত তো বাবা বুঝতে না চলে, আমি ঠিক জানি না, আমি সাদিয়া ফ্রম, নিজেকে একদিনও দেখতে পারলাম না, সাদিয়া ফ্রম চিটাগং রোড থেকে লিখেছে, তুমি রোডের উপরে কি করতেছো, বাসায় যাও, চিটাগং রোডে আছো তুমি, চলো তুমি কি প্লেনে আসছো যে, আর নারায়ণগঞ্জে থামছো কেন, কুমিল্লায় না থামবা, নারায়ণগঞ্জ যখন থামছ ওই মামার চাপটি খেয়ে আসো, উল্টা পাল্টা থাক, উল্টা পাল্টা জায়গায় থামিলে শরীর খারাপ করবে যে, না আজকে খাইতে হবে যেটা মনে করে দিছিস, মনে করে দিতে হবে যে কি খেতে হবে আর কি খেতে হবে না, ফোন ফান করে যাচ্ছি যে, কল করো 02550366599 যে যে আই জে কে এল। আই জে কে এল তোর এবার ফানকল ফানকল খেল, গাজীপুর থেকে ফাইম, ফাইম গাজীপুরের ভাষা বলতে পারো তুমি, আচ্ছা বলো, তুমি না বললা তুমি যা বলবা তাই শুনতে থাকবো, বলো ভাইয়া। ফার্স্ট জোক, এক স্যার বলতেছে আজকে আমি অনেক বড় একটা গবেষণা করছি, তারপরে বলতেছে স্যার কি গবেষণা, তখন স্যার বলতেছে আমি একটা তেলাপোকার একটা পা কেটে দিলাম, তারপর তাকে হাঁটতে বললাম, সে হাঁটলো,
তারপর আবার আরেকটা প্যাকেটে দিয়ে তাকে হাঁটতে বললাম, তখনও সে হাঁটলো। তৃতীয় প্যাকেটে দিয়ে তাকে হাঁটতে বললাম, তখন সে হারা হাঁটলো না। বলো তো এর থেকে আমরা কি বুঝেছি? কি এর থেকে আমরা বুঝেছি যে তেলাপোকা তিনটি প্যাকেটে দিলে সে কানে শুনে না। আচ্ছা তারপর আরে এই জ্বরে তুমি আম গাছ তোলাই আম গাছের ডাল ভাঙিয়ে যদি তোমার হাতে রায় সুন্দর ভাঙিয়ে যাবে তাইলে কিরকম হবে? এইটা ভালো, ঠিক কথা বলছো তো। হ্যাঁ বলো। আচ্ছা ভাইয়া বলো দুইটা যোগ বলার আগে বলার পরে কেন হাত কাঁপা শুরু হইলো হঠাৎ? আগে কাবার কথা ছিল না, তাহলে এই যোগটা প্র্যাকটিস করা। আমি কল করতেছি আজকে জানো, দুইটা কল দিয়ে পেয়ে গেছি। আবার আবার যোগ বলো, যোগ বলো। তোমার দুইটা শক শুনে কিন্তু আমাকে জিত দে গা আপা কাপতে। ভাইয়া দাঁড়াও, আগে তোমাদের সম্পর্কে কিছু বললাম নাকি? আচ্ছা বলো বলো। কমাই দিয়া 40 মিনিট শো করো, অনেক ভালো হইবে। কি কমাই দিয়া বুঝি নাই, অ্যাড বন্ধ করে 40 মিনিট শো করো, অনেক ভালো হবে। অ্যাড বন্ধ করে দিলে পুরো শোই বন্ধ হয়ে যাবে, অনেক ভালো হবে। অলরেডি সময় বেশি হয়ে গেছে, তাদের বলে দাও তোমরা কল দিয়া জোক না বললে কল দিবা না। এই যে ফান কলে কল দিয়া যে কেউ জোক না দিলে 20 টাকা জরিমানা হবে। ভালো ভালো সিস্টেম করছে, এটা কাউন্টারটা তুমি খুলো, ঠিক আছে? ভালো সিস্টেম করা হয়েছে, ফান কলে কল দিয়ে। ভাই এই যে তোমরা ফার্স্ট কলারে সব টাইম দেও, আজকে কিন্তু আমারও বেশি টাইম দিতে হবে। শুনো আমি আর কয়েকটা জোক বলবো। আর তো বলা যাবে না আজকে, আজকের মতো সময় শেষ তোমার। 5 মিনিট সময় পাইছো তুমি, তুমি তুমি একদম 5 মিনিট সময় পাইছো, আরেকদিন কথা হবে। আবার লাস্টটা বলুক বলুক বলো, এত করে বলতেছে একটা কিন্তু লাস্ট বলো। 2 মিনিট বলতে না, কিন্তু তোমরা 5 মিনিট বানাইলা না? আমরা ইনভাইট করলাম না কেন? ইনভাইট ফাহিম আবার ফোন দাও তো, ভুল হয়ে গেল। আবার ফোন দাও, তোমাকে ইনভাইট করার জন্য কথা বলো। হ্যালো, এতক্ষণ কি করলাম আমরা বলো বলো শুনতেছি, কেমন আছি ছাড়া অন্য কিছু জিজ্ঞেস করলে আমরা কথা বলি? আমরা 5 টাকা ভালো আছি। একটু আগে যে একজন কথা বললো, তুমি কি শুনতে পারছো, বুঝতে পারছো? শুনছিলাম তো, তখন তো কোনো প্রবলেম হলো না, এখন কেন হইতেছে? অ্যাকচুয়ালি হলো কি, তুমি মায়াবী তো। আচ্ছা মায়ার ভাষা তুমি বুঝতেছো না, তোমার কয়টা দিলে বুঝবা? কেমন লাগে তোমার নাট বল্টু? কিচ্ছু বুঝে নেই আন্দাজে কইছে, তাও মিলছে। এই সব কথা শুনতেছে, এখন সব শুনতেছে, একটা ঝাড়ি দেওয়ার পরে ক্লিয়ার শোনা। একটা গান শোনাও, কি হয়েছে? গান গাইতে পারলে বলতে পারো, একটা গান গাও। বল্টু গান গাইলে তোমার যে 20 টাকা জরিমানা হয়েছিল ওইটা 120 হয়ে যাবে। 120 হবে? হ্যাঁ আরে জরিমানা হবে না, বল্টু বাদে গান গাও। না না, তোমার 20 টাকা জরিমানা হয়েছে তো। আর না, আচ্ছা যাই হোক, তাহলে গান গাও। আচ্ছা ঠিক আছে, গান শুনাইতেছি, ফোন কাটো, ফোনে লাইনে রেখে গান গাইলে কনসেন্ট্রেশন নষ্ট হয়। না না প্লিজ ফোনটা কাটো, না না কাটো, না প্লিজ কাটো, দেখ কথা শুনছো। হ্যালো বলো, তোর নাম কি?
আমার নাম প্রীতি। টেকার কথা কেউ শুনে কি নাম? আমার নাম ফ্রি না টাকা দাও এলা। তোমার নাম কি? আমার নাম প্রীতি। থ্রি ডি প্রীতি না প্রীতি তো না। না স্পেলিং করো। তোমরা কেমন আছো? BHALO ভালো না আমি বাচ্চা বলতেছি তোমরা শোনো। হ্যাঁ PRIDI প্রীতি। প্রীতি ও প্রীতি। হ্যাঁ পঞ্চান্নবার কল দিয়ে। আচ্ছা তুমি কোথেকে ফোন করেছো? নিউ মার্কেট একটা গাউসিয়া মার্কেট আছে ওইটা চিনি আমরা। আর ক্যাপিটালাইজার ফুড রিভিউ করি। না না আমি সত্যি আমাদের তো টিভি বন্ধ করে রাখে, আমি টিভি একটু বেশি দেখি জন্য। ও ভাল, তুমি টিভি বন্ধ করে ফুটমাসি দেখো? ওয়াও। না আমি শুনি, রেডিওতে সবাই বলে না। তুমি রেডিওতে ফুটমাসি শোনো? ওয়াও, ফুটমাসি রেডিওতে শুনি না। আর রেডিওতে অনেকে বলে না যে বলতে ভাইয়া তুমি কি ফুটমাসিতে শো করো কিনা, এই জন্য আর কি জিজ্ঞাসা করলাম। আচ্ছা তোমরা জিজ্ঞাসা করবে না আমি কোন ক্লাসে পড়ি? আমরা জিজ্ঞাসা করবো না, আমরা গেস করবো। তুমি ক্লাস 7 এ পড়ো? বুঝলাম না, সবসময় এটাই হয়, কেউ কাজ করে যায় কেউ ফল খেয়ে যায়। দুই পাগলা সারাদিন শো করতেছে আর রেডিওটার প্রেমে পড়লো। আচ্ছা শোনো তুমি কথা বলতে থাকো, আমরা একটা ব্রেক থেকে আসি। হ্যাঁ তুমি কথা বলতে থাকো, তুমি কন্টিনিউ, ইউ ক্যান ক্যারি অন। ও কথা বলতে থাকো, আমরা একটা ব্রেক থেকে আসি। আমাদের তারা আছে, ওর তারা নাই, ওর হাতে অনেক সময় আমি জানি। শুরু করছে যে করছে মানে ননস্টপ। আমার ভালো লাগছিল কথা বলতে, আমি কথাও বলতেছিলাম, কি সুন্দর। আমি ফিরছি ছোট বিরতি পর। হ্যাঁ শুনছেন ইভালি প্রেজেন্স নাট বলটু। ভাল লাগে না বলতে গিয়ে যদি আটকে যায় ওটা শুনতে খারাপ লাগে। হ্যাঁ ঠিক আছে, তুই এই ওয়ার্ড কই না বুঝছিস, কারণ আমি তো এমনি আটকাই। তার মধ্যে যদি মনে করি এইসব সেন্সিটিভ ওয়ার্ডে যদি আটকে যাই। হ্যাঁ আমি তো, আমার ফ্রেন্ডের নাম আছে হলো ইকবাল। হ্যাঁ আমি ওর কোনোদিনই পুরাটা ডাকি না, আমি ইক পর্যন্ত ডাকি। ইক এই যে ভাল লাগে না বলতে গিয়ে তুই যদি ভালোতে আটকে দেস, ওটা তো ভালো শোনা যায় না, ওটা অন্যরকম কিছু শোনা যায় আর কি। ডাল মে কুছ কালা হ্যায়, কালা হ্যায় জো কালা হ্যায়, ওই যে ডালের সিনোনিম। তো ঘুরে ঘুরে সব ঘুরছে। ও আচ্ছা, আমি তো ঘুরাই নেই, আমি চাকতি তো দিতে হবে না, এখনো ঘুরাও নাই, চাকতি ঘুরাই দেবো তাকে, চাকতি ঘুরাই দিতেছি। কিন্তু কথা কিন্তু ওইটাই ভাই, আপনি যেটা কইছেন, হ্যাঁ যেটা বলছো ওটা কিন্তু ঠিক। ওটা হাচ্ছা সমস্যা নাই, সব দই কিন্তু দই না, দেখতে একই রকম হইলো, কয়টা কিন্তু চুন আছে। হ্যাঁ আলটিমেটলি ক্রিয়েটররাই লেজেন্ড হয় আর কি। হ্যাঁ আমরা হব, আমরা হব লেজেন্ড, আমরা হব লেজেন্ড, আমরা হব লেজেন্ড একদিন, কিন্তু দেখে যেতে পারব না। যাই হোক ঘোরাঘুরি শেষ হয়েছে? না ঘোরাঘুরি আজকে প্রচন্ড অবস্থা খারাপ, ঘোরার ঘোরার শক্তি নাই। যাই হোক লিখেছিল আমাদেরকে শৈশব ইসলাম, হাই বলটু ভাইয়া, হ্যালো। হ্যালো ভাই, অনেকদিন পর শুনতেছি, প্রায় 6 মাস। এস ওয়াই সামি লিখেছে, তারপর হচ্ছে কার সামি ভাইয়া, সুমনুল ইসলাম লিখেছিল, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম সুমন। মাহফুজুর রহমান রাকিব লিখেছে,
এমনে লিখলেই কমেন্ট পরে নাট ভাই নতুন ফ্রেন্ড আর আগে ভুল হয়েছিল দুরন্ত টিভির সজল মামা। ওরে বাবা ওইটুক জানানোর জন্য আবার কমেন্ট করেছে আবার কমেন্ট সজল মামা। আপনি কি দুরন্ত টিভিতে মামা ক্যারেক্টার? হ্যাঁ হ্যাঁ মামা। মমিন মিয়া লিখেছে 550 এর মধ্যে 100 প্লাস আমার কমেন্ট, কিন্তু কই গেল? আমি এই একটাই দেখছি এবং হচ্ছে যে লাইভের সমস্যাই এইটা, 8-10টা কমেন্টের বেশি দেখাই যায় না। হ্যাঁ বাকিগুলো গায়েব হয়ে যায়, আসলে বাকিগুলো গায়েব হয়ে যায়, গায়েব। ইয়া আজকে তো বোধহয় পড়তে পারবি না, মনে হয় না, প্রচন্ড ঘুরতেছে, মাথা ঘুরতেছে কেন জানি। আচ্ছা আমরা আজকের শেয়ারগুলা আর কোনোদিন পড়বো না, সচিত্র বিনোদন দেখাবো তোমাদের। নাজমুন নাহার সুমাইয়া লিখেছে বোল্টু বোটকা। আচ্ছা কোন কোন কি তুমি আধা ঘন্টা এক ঘন্টা সরে শুনে কি ক্রিয়েটিভ তুমি, একটা কোন অ্যাঙ্গেল বোল্টুকে তোমার হচ্ছে যে চিকন মনে হলো? না না তুমি কি ক্রিয়েটিভ বললে, একটা অন্ধর সামনে আমি দাঁড়াইলেও 2 মিনিট হাতে বলে দিতে পারবো, তোমার 1 ঘন্টা লাগলো এটা বলতে। চল 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 খুব ভালো লাগলো। আজকে প্রথম জোকটা তুই বল, কারণ হচ্ছে পরের জোকটা বলে দৌড় দিতে হবে, তাই না? মনে করেন যারা স্বামী ভক্ত, যারা নিজে জামাই ছাড়া কিচ্ছু জানে না, কথায় কথায় আমার স্বামী এটা, আমার স্বামী ওটা, আমার স্বামী এটা করে, আমার স্বামী ওটা খুব ভালো পারে, আমার স্বামীর মতো ওটা কেউ পারে না, হ্যাঁ আমার স্বামীর মুখে বলবো, আমার স্বামীর মুখে মুখে কথা বলবো না, আমার স্বামীর সঙ্গে কোনো খারাপ কথা বলবো না, এই ধরনের মেয়েরা কোন ফোন ইউজ করে? এই ধরনের মেয়েরা কোন ফোন ইউজ করে? শাওমির ফোন। বাড়ির গিন্নি এবং কাজের মেয়েটা দাঁড়ায় আছে রান্নাঘরে, কাজের মেয়েটা পেছন থেকে জিজ্ঞেস করতেছে খালাম্মা ছোট মোমবাতি গুলো তো জ্বালা দিছি, বড় মোমবাতিটা কি করুম? ঢুকাই দে, ফ্রিজে ঢুকাইতে কইছিলাম। Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।